আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক আজকে নিউজে কী থাকছে। পশুদের স্বপ্নে দেখার পেছনে রয়েছে অর্থবহ কারণ, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। আমরা অনেকেই পশুপ্রেমী, আমাদের ভেতর অনেকেই বাড়িতে বিড়াল কুকুর ইত্যাদি পোষ্য পোষেন। আবার অনেকেই এতই ভয় পায় যে বিড়াল কুকুরদের ধারে কাছে ঘেঁষতে চায় না। আবার অনেকে ইচ্ছাকৃত অবলা এই প্রাণীগুলোকে বিরক্ত করে। কিন্তু এটা অনেকেই অজানা কয়েকটি পশুর মধ্যে আছে কিছু আধ্যাত্মিক দিক। পশুরা অনেক সময় দূত হিসেবে কাজ করে। আমরা প্রায়ই মানুষের ষষ্ঠ ইন্দ্রিয়ের কথা বলে থাকি, কিন্তু এই পশুদের ষষ্ঠ ইন্দ্রিয় কয়েক গুণ বেশি থাকে। তাই কিছু কিছু প্রাণী আছে যাদের স্বপ্নে দেখার কিছু অর্থবহ কারণ রয়েছে। জেনে নিন পশুদের স্বপ্নে দেখার বিভিন্ন অর্থ সম্পর্কে। এক, বিড়াল। প্রায়ই শোনা যায় যে বিড়াল রাস্তা কাটলে সেই রাস্তা পেরোলেই বিপদ। আবার অনেকে বলে কালো বিড়াল অশুভ, কিন্তু আসলে বিড়াল হলো রহস্যের প্রতীক, যা মানুষের চোখে ধরা পড়ে না বা যার আঁচ মানুষ করতে পারে না। তা বেশ কিছু আগে থেকেই বিড়ালের ষষ্ঠ ইন্দ্রিয়ে ধরা পড়ে যায়। দুই, নেকড়ে। বারবার নেকড়ের ছবি চোখের সামনে আসার এক অন্য অর্থ আছে। এর মানে চারপাশে যারা আছে তাদের দিকে নজর দেওয়া দরকার এবং নিজের পরিবারের সঙ্গে জোটবদ্ধভাবে থাকা উচিত। তিন, শেয়াল। শেয়াল হলো জীবনে পরিবর্তনশীলের ছিলতার প্রতীক। শেয়ালের দেখা পাওয়া মানে বা স্বপ্নে শেয়াল দেখা মানে তার জীবনে শীঘ্রই কোনো পরিবর্তন আসতে চলেছে। বারবার এমন স্বপ্ন আসলে শীঘ্রই সে ব্যক্তির জীবনে পরিবর্তন আসতে চলেছে। চার, টিকটিকি। ভাবনা চিন্তা বা স্বপ্নে টিকটিকির দেখা পাওয়া মানে আপনি লক্ষ্যভ্রষ্ট হয়েছেন, নিজের আত্মমর্যাদা বা লক্ষ্যে যা ছিল তা থেকে আপনি সরে গিয়েছেন, তাই নেতিবাচক ধারণার বাসা বেঁধেছে। টিকটিকির দেখার মানে আপনার মধ্যে এমন বহুগুণ আছে যেগুলো আপনি ঠিকভাবে কাজে লাগাচ্ছেন না। পাঁচ, সাপ। এই প্রাণীটিকে চোখের সামনে দেখলে হাড়হিম হয়ে যায়, কিন্তু স্বপ্নে সাপ দেখা মানে জীবনে ভালো কিছু ঘটতে চলেছে, বহুদিন ধরে আপনি যা চাইছিলেন সেই দিকে আপনি এগোচ্ছেন। ছয়, মাকড়সা। স্বপ্নে মাকড়সা দেখার অর্থ তারা আপনাকে কিছু মনে করিয়ে দিচ্ছে। নিজের সৃজনশীলতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে মাকড়সারা আবার মনে করিয়ে দেয় আপনার সেই কথা। এমনিতেই মাকড়সারা যথেষ্ট সৃজনশীল প্রাণী, এরা যেভাবে জাল বনে তা দেখার মতন। সাত, প্রজাপতি। শুয়োপোকা থেকে জন্ম নেয় প্রজাপতি, সেরকমই মানুষের জীবনে প্রজাপতির প্রভাব পড়লে তার জীবনে পরিবর্তন আসতে পারে। আট, ঈগল। ঈগল খুবই তাৎপর্যপূর্ণ প্রাণী। ঈগলকে স্বপ্নে দেখা মানে আপনার ভাবনা চিন্তার বিকাশ ঘটেছে। নয়, পেঁচা। পেঁচা সবচেয়ে বুদ্ধিমান পাখি। পেঁচাকে স্বপ্নে দেখা মানে নিজের ষষ্ঠ ইন্দ্রিয় ও সত্তার উপর বিশ্বাস করা উচিত আপনার। দশ, শকুন। কথা আছে শকুনের চোখ। এই পাখিকে দেখার অর্থ জীবনের কিছু জিনিস আরও কাছ থেকে আরও খতিয়ে দেখা আপনার দরকার। আজ এই পর্যন্তই, আশা করি আপনাদেরকে এই টিপসগুলো দিয়ে উপকার করতে পেরেছি। আল্লাহ হাফেজ।